জীবিত অবস্থায় সন্তান মা বাবার খেদমত না করে মরে যাওয়ার পর সন্তান তাদের নাজাতের উদ্দেশ্যে বিভিন্ন রকম দান খয়রাত করলে তাদের নাজাতের ব্যবস্থা হবে কি না? খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। ভাইরা আমার, অনেক ভাই বোন আছেন জীবদ্দশায় মা বাবার খেদমত করতে পারেন নাই, মরার পরে বুঝছেন মা বাবা কি জিনিস। বাবা কত বড় বটগাছ, মা কত বড় আপন। যখন আপনি বাপ মা হয়েছেন, আপনারা আল্লাহ সন্তান সন্ততি দিছে, তখন হয়তো বুঝছেন, কিন্তু ততদিনে মা বাবা হারিয়ে ফেলেছেন। আছে না না এরকম লোকজন? এই লোকগুলো কি করবে? মা বাবার হক নষ্ট করেছেন, অধিকার নষ্ট করেছেন, যথাযথভাবে তাদের সেবা করতে পারেননি, তাদের আনুগত্য করতে পারেননি। তাদের করণীয় সম্পর্কে একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি ঠিক এই রকম একটা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কি করার আছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ফর্মুলা বাতলেছেন, আমি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যে এক নম্বর হল, বাবার জন্য মায়ের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে দোয়া করবেন। সবসময় আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। দোয়া করা এক জিনিস, দোয়া করানো আরেক জিনিস, দুইটা দুই জিনিস কিন্তু। একটা দোয়া করা আর একটা দোয়া করাইতে পয়সা লাগে, করতে পয়সা লাগে না, ঠিক না? ঠিক, দোয়া করাইতে পয়সা লাগে না, হুজুরে টাকা দেন লাগে, জিলাপি কিনন লাগে, কত রকমের খরচ খরচা আছে না? করাইতে বাজেট লাগে, কিন্তু করতে বাজেট। কোরআন এবং হাদিসে আমি কোথাও পড়ে পাই নাই যে দোয়া করানোর কোনো সিস্টেম আছে। মৃত মানুষের জন্য দোয়া করাই আমরা, তাই না? সবাই দোয়া করাই। এখানে আলেম ওলামারা আছেন, ওনারা বলবেন যদি আমি ভুল বলে থাকি। কোরআন এবং হাদিসে কোথাও আমি পাই নাই কোনো মৃত মানুষের জন্য দোয়া করাইতে হয়, তবে এটা পাইছি দোয়া করতে হয়। করাটা নিজে হয় আর করানোটা অন্যকে পয়সা দিয়া বাড়া রেখা করাইতে হয়। হ্যাঁ, তৃতীয় আরেকটা জিনিস আছে, দোয়া চাওয়া। এটা সুন্নাত দ্বারা সাবেত। চাওয়াটা কি? হুজুর আপনি আমার মার জন্য একটা দোয়া করিয়েন, চাচা যান আপনি আমার মার জন্য একটা দোয়া করিয়েন। এভাবে মানুষের কাছে দোয়া চাওয়া যায়, কিন্তু টাকা দিয়া ভাড়া করে দোয়া করানো যায় না মৃত মানুষের জন্য। কিন্তু আমরা করি না? করি না, সবাই করি। কেউ যদি জীবদ্দশায় মা বাবার খেদমত করতে না পারেন, এখন আপনার অনুশোচনা হচ্ছে, আপনার এক নম্বর কাজ হলো একান্তে একটু হাত তুলে মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ আমার মা বাবা তারা জীবনে যত ভুতুটি করছে আল্লাহ আপনি মাফ করে দেন, এখন আর আমি তাদের কোনো উপকার করতে পারবো না, আপনার কাছে চলে গেছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিয়ে আপনি জান্নাতবাসী হিসেবে কবুল করুন। আপনি দোয়া করবেন, মায়ের পেঁচালা দোয়া। হুজুর জানে আপনি জানেন না, কিন্তু আল্লাহ মায়ের পেঁচ দেখেন, আপনার দেখে আল্লাহ দেখে অন্তরের ব্যথাটা। কথা কি বুঝাতে পারছেন? অনেক মানুষ আছে বলে যে আমার কথা কি আল্লাহ শুনবে, আমি কি দোয়া করবো, আর এই জন্য টাকা দিয়ে হুজুর রাখে দোয়া করার জন্য, ঠিক না? ঠিক। ও ভাই, যে বোবা কথাই বলতে জানে না, আমার মালিক তারও দোয়া শুনেন, কারণ অন্তরের খবর আল্লাহ তাআলা জানেন। আপনি আমাকে যত পয়সা দিয়ে বলেন হুজুর আমার মার জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন, আমি দোয়া করব ঠিক আছে, কিন্তু আপনার অন্তরের ব্যথা আপনার বাবা মার জন্য যেটা আসবে, পৃথিবীর কোন হুজুরের সেই ব্যথা আসবে? আসবে কোনোদিন? এই জন্য নিজেরটা নিজে দোয়া করবেন, আর ওলামাদের কাছে দোয়া চাইবেন, দোয়া চাইবেন, হাদিয়া তোহফা দিবেন, দোয়ার বিনিময়ে না, এমনি হাদিয়া তোহফা দিবেন। কথা কি বুঝাতে পারছি? একটু দোয়া করে হাদিয়া দেওয়া, এগুলো ছোট লোকই ওলামাদের সামনে খেদমতে হাজির হবেন, হাদিয়া দিবেন, আগে পরে দোয়ার সাথে কোনো সম্পর্কে এমনি দোয়া চাইবেন। তাহলে এক নম্বর কাজ দোয়া করা। দুই নম্বর কাজ হলো, মা বাবা জীবদ্দশায় যাদের সঙ্গে উঠা বসা করতেন, এই জিনিসটা অনেকে খেয়াল করেন না, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। মা বাবা, আমার বাবা জীবনে যাদের সাথে চলাফেরা করতেন, আমার মা যাদের সাথে চলাফেরা করতেন, তাদের বান্ধবী, তাদের আপনজন, মৃত্যুর পরে তাদের সঙ্গে সদাচরণ করা। কথা কি বুঝাতে পারছি? ঠিক এই পরামর্শটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবিকে দিয়েছিলেন, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। বাবা মারা গেছেন, এখন আর নাই। বাবা যার সাথে আড্ডা মারতেন, যাকে বন্ধু হিসাবে গ্রহণ করতেন, যার সাথে সময় কাটাইতেন, বাবার সে অন্তরঙ্গ মানুষগুলোর সাথে সুন্দর আচরণ করবেন বাবার মতো, মায়ের সে প্রিয় মানুষগুলোর সাথে সুন্দর আচরণ করবেন। কয়টা করণীয় হলো? দুইটা। তিন নম্বর করণীয় হলো, মা বাবা দুনিয়া থাকতে খেদমত করতে পারেন নাই, এখন তাদের যে দায় দেনা আছে সেগুলো পরিশোধ করার চেষ্টা করবেন হেঁটে হেঁটে ঘুরে ঘুরে। মা বাবার অনেক দায় দেনা আছে না নাই, সেগুলো করতে থাকবেন। আর
চার নম্বর হলো আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ মা বাবার হক নষ্ট করছি, আল্লাহ তোমার নির্দেশ লঙ্ঘন করছি, এই জন্য ইস্তেগফার করবেন, মাপ চাইবেন। এভাবে যদি কাজ করতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মা বাবাকে আপনার তরফ থেকে সন্তুষ্ট করে দিবেন কিয়ামতের ময়দানে।